নবীরা যেখানে ইন্তকাল হয় সেখানেই নবীদের দাফন হয় আল্লাহর রসুল ইন্তকাল করলে উম্মুল মুমিনিন হজরত আয়েশার ঘরে নবীজির রোজায় আত্মার দাফন হল হযরত আয়েশা তখনও ঘরেই থাকতেন ঘরের ভেতরে নবীজির কবর আছে রজায় আথার আছে পাশে হজরত আয়সা সিদ্দিকা মাটিতে শুয়ে থাকতেন সরবারে কবরের দিকে মাথা আগায়া নবী নবীজির সাথে কথা বলতেন সালাম দিতেন দরুদ পড়তেন হজরত আবু বকার খলিফাতুল মুসলিমিন হয়েছেন হজরত সিদ্দিক আকবর হজরত আবু বকর ফাতর রসুল ইন্তকালের পনে আল্লাহ রসুলের কদমের পাশে তিনিও কবরে জায়গা পেয়ে গেলেন তখনও উম্মুল মিনিন হজরত আয়সা সিদ্দিকা একদিকে ডান দিকে নবীজির কবর নিজের স্বামীর কবর বাবার কবর আরাক পাশে ঘরের আর কোনায় হজরত আয়সা সিদ্দিকা শুয়ে থাকতেন হজরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত উমর উম্মুল মুমিনিনের কাছে আবেদন জানালেন যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়সা সিদ্দিকা আম্মা যান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জাগা দেন তাহলে আমি বর্জখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই হজরত সিদ্দিকা হজরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন হজরত উমরের ইন্তকালের পরে তৃতীয় আরেকটা কবর সেখানে হল যে নবীজির কদমের এক পাশে হজরত উমরকে দাফন করা হলো এই পৃথিবীর যা কিছু আছে সৃষ্টি আল্লাহ পাকের যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে তালা মানুষের উপকারে খেদ আল্লাহ তালা বানাইছেন অর্থাৎ মানুষের জন্য সব বানাইছেন কিন্তু মানুষকে তালা আল্লাহর জন্য বানাইছেন জান্নাতের জন্য বানাইছেন মানুষ আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ আল্লাহ যে পশু পাখি না বানায় অন্য কোনো মাখলুক না বানায়া মানুষ বানাইলেন আমাদেরকে এটা আমাদের খুশকিসমতি যে আল্লাহ তালা আমাদেরকে অন্য কোনো মাখলুক বানাইতে পারতেন তা না বানায়া সম্মানের সৃষ্টি ইনসান বানাইছেন একজন মানুষের জন্যও এই পৃথিবীর সকল কিছুকে আল্লাহ তালা ঠিক রাখবেন হাদিসে পাকে আছে জমিনের কোনো প্রান্তে বসে যতক্ষণ একজন মানুষ আল্লাহ 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 বলবে ততক্ষণ পর্যন্ত লা তকুম সাহা কেয়ামত সংগঠিত হবে না আল্লাহ আকবার বলেন স্বাধীন দেশ জোরে বলার সুযোগ আছে আলহামদুলিল্লাহ সোভান আল্লাহ আল্লাহ আকবার আগে জোরে বললেও আমাদের বাক শক্তিকে রুখে দেওয়ার জন্যে কেউ দাঁড়িয়ে যেত যে তকবির দিবেন না এখন তো স্বাধীনতা আসছে এখন জোরে বলতে সমস্যা নাই তো জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার জোরে বললে পরে ইমান বৃদ্ধি পায় জোরে আওয়াজ করে বলেন আল্লাহ আকবার। আওয়াজ করে বলেন সুবহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার শব্দটা জোরে বলা সুন্নাত জোরে বলেন আল্লাহু আকবার এটা জোরে বলাই সুন্নাত বলুন জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার সব মানুষ আবার আল্লাহর কাছে দামি না মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ একজন মানুষের জন্য সারা পৃথিবীর নিজামকে ঠিক রাখা হবে অর্থাৎ আল্লাহর সব সৃষ্টির চাইতে একটা মানুষের মূল্য অনেক বলেন অনেক বেশি কিন্তু সব মানুষের মূল্য আল্লাহর কাছে বেশি না মানুষের ভেতরে কিছু কিছু মানুষ আছে এগুলো আবার কুকুরের চাইতেও খারাপ শুকুরের চাইতেও খারাপ কিছু কিছু মানুষ আছে উলাই কাল আনাম ঘোষণা কার জোরে আওয়াজ করে বলেন ঘোষণাকার তবে কিছু কিছু মানুষ আছে আল্লাহর কাছে বড় মাহবুব কিছু কিছু মানুষদেরকে আল্লাহ তালা বড় সম্মানী মানুষ বানায় কিছু কিছু মানুষের মূল্য আল্লাহর কাছে বেড়ে যায় ওরকম একজন কালা কুৎসি মানুষের মূল্য আল্লাহর কাছে আল্লাহর সব সৃষ্টির চাইতে দামি এমনকি কাবার চাইতেও দামি এ কারণেই হাবসি বেলাল ফতেহ মক্কার পরে আল্লাহর রসুল কালো বেলালকে বেলাল তো হাবসি দেখতে কালো মক্কা বিজয় হয়ে গেল আল্লাহর রসুল বেলালকে কাবার সাদের উপরে উঠাইয়া দিলেন কাফেররা কাবার ছাদের উপরে একটা হাবসি বেলাল গোলাম বেলাল উঠছে এটা দেখে তারা চিৎকার করতে লাগলো হায় 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 বেলাল তাকে কাবার ছাদে উঠা দেয়া হলো বেলালের দাম বেশি না কাবার দাম বেশি এটা তাদের মনে প্রশ্নের উদয় হল আল্লাহর রসুল বললেন এই একটা কালা বেলালের দাম এমন হাজার কাবার চাইতে বেশি দামি কারণ কাবা মানুষের সৃষ্টি আর মানুষ আল্লাহর সৃষ্টি কাবা আল্লাহ তাআলা মানুষের হাত দিয়ে বানাইছে আর মানুষকে আল্লাহ তাআলা নিজের হাতের দ্বারায় বানাইছে নিজের হাত ব্যবহার করেছেন হালাক আল্লাহ দাম বিয়াদি আল্লাহ তালা মানুষকে নিজ সহস্তে সৃষ্টি করেছেন এরকম একটা কালা বেলালের মূল্য মুমিন একজন আদ গুলামের মূল্য আল্লাহ পাকের কাছে সব কিছুর চেয়ে বেশি আল্লাহর শকর যে আল্লাহ তালা আমাদেরকে মুমিনও বানাইছেন আমাদেরকে জন্মসূত্রে কালিমার নিয়ামত ইমানের নিয়ামত দান করেছেন মুসলিম দেশে মুসলিম ঘরে আমাদের কণ্ঠে কথা শিখার পরেই উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কালিমার মূল্য খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা এ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে এর অনেক বেশি মূল্য একটি এই কালিমা কথা যেটা মানুষের মুখে উচ্চারিত হয় এটার মূল্য এইটা আল্লাহ আমাদেরকে দান করেছেন আবার মানুষের ভেতরে আল্লাহ শ্রেষ্ঠ মানুষ হিসেবে দামি মানুষ হিসেবে ইমানদারকে যেমন দামি বলেছেন ইমানদারদের ভেতরে আল্লাহ তালা যাদেরকে আল্লাহ তালা ইলিম দান করেছেন তাদেরকে ইসলামে আল্লাহ তালা সম্মানী করেছেন হোক না সে নর অথবা হোক না সে নারী মানুষের ভেতরে সে পুরুষ হোক অথবা মহিলাই হোক যদি তার ভেতরে ইলিম থাকে ইলম ইলমে দিন যদি তার ভেতরে দিনী জ্ঞান থাকে তাইলে ইসলামে দিনী জ্ঞানওয়ালা মানুষ নর নারীর মূল্য ইসলামে সর্বোচ্চ আল্লাহর রসুল বলেন আলার রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম আন্নাসু মা আদিম কা মা আদি ঈদ বিমল ফিত বা খেয়ারুহুম ফিল জা গিলিয়াতে ফিল ইসলাম ইদা ফাকিহু আল্লাহ রসুল বলেন মানুষ জা হিলিয়া তেও দামি আয়া মে মানুষের দাম আছে আইয়ামে জা যখন সারা দুনিয়াতে আল্লাহ বলার একজন মানুষ নাই সারা দুনিয়াতে সেজদা দেওয়ার একজন মানুষ নাই দুনিয়াতেও মানুষের একটা দাম আছে আল্লাহ তালা জাকিলিয়াতেও সূর্য উদয় করেছেন মানুষের সম্মানে চাঁদ উদয় করেছেন মানুষের সম্মানে অক্সিজেন প্রবাহিত করেছেন মানুষের সম্মানে কিন্তু শরিয়তে ইসলাম ইসলামে দেখতে মানুষ হইলে তার দাম হয় না ইসলামে চোখ কান্না কলা সুরতের মানুষের দাম হয় না খেয়ার হুম ফিল ইসলামী ইদা ফকিহু ইসলামে মানুষের দাম হয় যখন মানুষের ভেতরে দিনই বুঝ হয় ইসলামী মানুষের দাম হয় যে মানুষের ভেতরে ইলমে দিন ধুইকা যায় ফকেইহু মায়ুরুদিল্লাহ হুবিহি হই রাই ফকেহু ফির দিন আল্লাহ যার কল্লাম চায় তাকে দিনী বুঝ দান করে এই অত্র সৈয়দপুরে মানুষের অভাব নাই কিন্তু সবার কাছে দিনী বুঝ নাই কিন্তু আপনাদেরকে আল্লাহ তালাহ দিনী পুষ দান করেছেন গরমের ভেতরেও দিনী মাহফিলে এসে একটু বসার মূল্য একটা একটা মূল্যায়ন দিনের একটা মূল্যায়ন আপনাদের কাছে আছে আপনারা এসে বসে গেছেন কিন্তু হাজারো এমন মানুষ আছে যারা গানে গিয়ে বসে যায় নাটক সিনেমায় বসে যায় খেলা দেখার জন্য বসে যায় কিন্তু ওয়াজ শুনতে তাদের ভাল লাগে না দিনের কথা তাদের ভালো লাগে না আছে না নাই আওয়াজ করে জোরে বলেন কিন্তু এই মানুষগুলা যাদের ওইগুলো ভাল লাগে এইগুলো ভাল লাগে না তাদের দিনই বুঝ নাই যাদের দিনই বুঝ নাই তাদের দাম আল্লাহর কাছে নাই আল্লাহর কাছে দিনই বুঝওয়ালা মানুষগুলার দাম আল্লাহর কাছে দিনই ইলিমওয়ালা মানুষগুলার দাম দিনদারদের সমাজের ভেতরে আবার কিছু মানুষ আছে যাদের আল্লাহ এত দান করেছেন যে অপরকে দিন বুঝাইবার ইলিম তাকে দান করেছেন মতো যাকে আল্লাহ তালা ইলমের নিয়ামত দান করেছেন সে নর হোক নারী হোক তার দাম শরীয়ত ইসলামে আসি এই কারণে। মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হল নবীগণ নবীদের কাছে যে দৌলত আল্লাহ তালা দান করেছেন সেটার নাম হল ইলমে দিন অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে আসমানে ইলিম জ্ঞান আল্লাহ তালা ওহির মাধ্যমে নবীদের কাছে পাঠাইছেন নবীদেরকে আল্লাহ তালা ইলিম দান করেছেন নবীদের ভেতরে সবচেয়ে বেশি ইলিম হলো আমাদের নবী যত নবী আসছে দুনিয়াতে সকল নবীর ইলিম যদি একাত্রিত করা হয় তাদের ইলিম আমাদের নবীর উপরে উঠানো সম্ভব হবে না আল্লাহ আকবার বলেন অর্থাৎ আমাদের নবীর ইলম সকল নবীর ইলিমের চাইতে বেশি আল্লাহর রসুল বলেন নবীজি বলেন আমাকে আউ্লিন আখিরিনের সব ইলিম আল্লাহ তালা দান করেছে অর্থাৎ নবীজির ইলিম বেশি এ কারণে নবীজির সম্মানও বেশি যার কাছে ইলিম হবে তার সম্মান বেড়ে যাবে নারী হইলেও যে নারীর ভেতরে ইলিম এসে যায় ওই নারীর মূল্য হাজারো নর পুরুষ জাহেল মূর্খের চেইতে অনেক বেশি দামি হয়ে যায় ইলমের কারণে যেমন উম্মুল মিনী না সিদ্দিকা রাজিয়াল আনহা ইসলামের ইতিহাসে প্রথম হাফেজা কোরআনের হাফেজ সাহেব যেমন আল্লাহ মহিয়সী নারীরা তাদের ইমান বেশি ইলিম বেশি আতুল বসরি সারা দুনিয়া চিনে একটা নারী তাকে যে সারা দুনিয়া চিনে তার ইমানের কারণে চিনে তার ইলমের কারণে চিনে এবং কেয়ামত পর্যন্ত চিনবে তার ইলিমের কারণেই চিনবে যে হায়েশা সিদ্দিকার কাছ থেকে বর্ণিত হাদিস এটা তার হাদিস শুনবে আর তার কথা স্মরণ করবে রাবে আর আমলের আলোচনা করবে ইমানের আলোচনা করবে আর রাবে আর আলোচনা করবে এমনি মানুষ তো দামি মানুষের ভেতরে আল্লাহ তালা পুরুষকে আলাদা একটা নায়কত্ব দান করেছেন আর রিজাল কৌয়ামুন আলা নিসা মানুষের ভেতরে নারীরা পুরুষের অধীনে চলবে এটা সালাকার আল্লাহর কিন্তু নারী দামি না পুরুষ দামি এইটা বলা মুশকিল নারী দামি না পুরুষ দামি এইটা সৃষ্টি হিসাবে না এটা তার ইমান হিসাবে দামি হবে তার ইলিং হিসাবে দামি হবে তার আখলাখ হিসাবে দামি হবে কোন নারীর আখলাখ যদি ভালো হয় বদ আখলাখ কটি পুরুষের চাইতে তার দাম বেড়ে যায় অনেক পুরুষের চাইতে তার দাম বেড়ে যায় রাবেয়াতুল বস্রির কাছে এক যুবক গেছে হজরত রাবেয়ার কাছে হজরত রাবে উনি পর্দার ভেতরে আছেন যুবক পর্দার বাইরে থেকে রাবে বসরির কাছ থেকে ইলিম শিখতেছে উম্মুল হজরতুল আয়েশা সিদ্দিকার কাছেও ইলিম শিখার জন্য ওনার দরজায় পর্দার আড়ালে হাজারো যুবকেরাও ভিড় জমাইত ওনার কাছ থেকে হাদিস শিখতো নারীরা নরেরা ইলিম হাসিল করতো হজরত আয়েশা সিদ্দিকার কাছে এ কারণে যেহেতু হজরত আয়সার কাছে ইলিম শিখতে মানুষ যাইত বেশি এ কারণে হজরত আয়সার টাকা পয়সার জরুরত বেশি ছিল এটা সাহাবা একেরাম বুঝতেন এই কারণে হজরত আয়সাকে বড় বড় হাদিয়া দিতেন যেটা উম্মাহাতুল মুমিনিনদের আর কাউরে সাহাবিরা দিত না যেমন হজরত আয়সা সিদ্দিকাকে আবদুল্লাহ ইবনা আব্বাস একদিন এক লাখ আশি হাজার দীর্হাম একসাথে হাদিয়ে দিছে এক লাখ এইটিন থাউজেন্ড এটার মানে কি কোটি কোটি টাকা বর্তমান যুগের কোটি কোটি টাকা বস্তা ভৈরা একসাথে হাদিয়ে দিছে এক লাখ আশি হাজার দীর্হাম কিন্তু আশ্চর্য হজরত আয়সা সিদ্দিকা এক লাখ আশি হাজার দীর্হাম লয়া সকালবেলায় হাদিয়া পাইছেন আর উনি দরজায় বসে করছেন দরজায় বৈসা যেই ওনার দরজায় আসে বাটি বইরা বইরা তারে দিরহাম দিয়ে দেয় তারে সাহেবে নেশাব মালের মালিক বানাই দেয় এইভাবে দিতে দিতে সন্ধ্যার আগে উনি এক লক্ষ আশি হাজার দিরহাম পুরাটা সাদকা করে দিছেন এবার যখন হজরত সিদ্দিকা মাগরিবের আজান হয়ে গেলে এবার উনি ইফতার করবেন ওনার কাছে শুকনার রুটি ইফতার নিয়ে হাজির হয়েছে সিদ্দিকা বলে সারা দিন রোজা ছিলাম এই শুকনো রুটি ছাড়া অন্য আর কিছুকে তোমার খাবারের জন্য আমাদের ঘরে নাই খাদেমা হজরত আয়েশাকে ধাক্কা দিয়ে বলে ধাক্কা মানে কথার ধাক্কা দিয়া বলে এক লাখ আশি হাজার দীর্ঘাম সকাল বেলায় হাদিয়া পাইলেন দিন ভৈরা দরজায় বসে বসে সব মানুষ বিতরণ করলেন নিজের ঘরে শুকনা রুটি ছাড়া অন্য আর কিছু নাই এটা কি মনে ছিল না এটা মনে করে কিছু দীর্ঘাম রেখে দিলেই পারতেন হজরত আয়সা বলে ও কথা বলে আমায় কষ্ট দিবা না বস্তা ভর্তি দীর্ঘাম লইয়া যখন আমি দরজায় বসেছিলাম আল্লাহর রসুল নারীদের সদকা করতে বলেছে কারণ নারীদের জেহাদে যাওয়ার অনুমতি নাই আল্লাহর রসুল বলেছে নারীদেরকে দোজকে বেশি দেখেছেন এ কারণে নারীদেরকে আল্লাহর রসুল সদকা করতে বলেছেন জাহান্নামের ভয়ে আল্লাহর মোহাব্বতে যখন আমি সদকা করতেছিলাম আমার ঘরে কি আছে নাই এটা আমি আল্লাহর প্রেমে ভুলা এটা আমার মনেই ছিল না একবার হজরত আমিরে মহাবিয়া রাজি আল্লাহ হজরত আশা সিদ্দিকার কাছে এক লক্ষ দীর হাম হাদিয়া পাঠাইছেন ওনার কাছে ছাত্র বেশি আসে মেহমান বেশি আসে টাকা বেশি লাগে এ কারণে কিন্তু আপনারা মোহতান সাহেবের কাছে নিয়ে গোবর হাতিয়ে থেকে আসেন কারণ হলো ওনার কাছে ছাত্র বেশি হুজুরের কাছে যে টাকা দিয়ে আসে কেন জুম্মা পাড়ায় আড়াই হাজারের উপরে তিন হাজার ছাত্র লেখাপড়া করতেছে এদের খানা বিনার জরুরত আছে তাই ইউনুস সাহেব হুজুরের টাকার দরকার আছে যা লক্ষ টাকা গোপনে দিয়ে আসে ওই রকম হজরত আয়েশার কাছেও নিয়ে গোপনে লক্ষ টাকা আমিরে মহাবিয়া রাজি আল্লাহ আনহু একদিন নিয়ে দিয়েছেন এক লাখ দিরহাম হজরত আয়েশার সিদ্দিকা দেখে বিকাল হয়ে গেছে ওনার কথা হলো সন্ধ্যা আগে এগুলো সব সাদকা করে দিতে হবে সন্ধ্যা হওয়ার আগে সব টাকা উম্মাহাতুল মুমিনিন দেরকে ভাগবাটোয়ারা করে দিয়ে দিলেন আর উম্মাহাতুল মুমিনিনরাও সব টাকা সূর্য ডোবার আগে সাদকা করে দুর্বলদের হাতে পৌঁছায়া দিলেন আল্লাহু আকবার জোরে করে বলেন এই যে মানুষ কারণ মানুষের মূল্য টাকা দিয়া না মানুষের মূল্য দিরহাম দিয়া না দিনার দিয়া না মানুষের মূল্য ক্ষমতার চেয়ার দিয়া না মানুষের মূল্য আখলাক দিয়া মানুষের মূল্য তার ইমান দিয়া মানুষের মূল্য তার চরিত্রের দ্বারায় মানুষের মূল্য তার আচরণের দ্বারায় হয় যদি টাকার দ্বারায় মূল্য হতো চেয়ারে বসেও যদি মূল্য পাওয়া যেত হাসিনাকে দেশ সেরে উড়াল দিয়ে পালাই যাওয়া লাগতো না মূল্য এটা ভিন্ন একটা জিনিস এটা আস্তে সময় কম সময় কম সময় কম উড়াল দেওয়া লাগতো না তাইলে বুঝা যায় চেয়ারের মূল্য না টাকার মূল্য না মনুষ্যত্বের মূল্য ইমানের মূল্য ইবাদতের মূল্য ইলিমের মূল্য ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন হজরত আয়েশা সিদ্দিকার ছাত্রদেরকে পড়াইতেন আমার এই পর্যন্ত আলোচনার মাঝখানে আরেকটা প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগতেছে এখন যারা মহিলারা বেপর্দা টিচার হয়ে ছাত্র পড়ায় ছাত্রী পড়ায় তারা বলতে পারে আমরা আয়সা সিদ্দিকা আয়সা ছাত্র পড়াইতেন ছাত্রী পড়াইতেন বেহায়া দা যেটা শুরু হয়েছে এইভাবে না নারী শিক্ষক হচ্ছে পুরুষদের সামনে বেপারদা অবস্থা এইভাবে না হজরত আয়েশা পর্দার ভেতর থেকে তাকুয়া ও আবৃতি আবৃত অবস্থায় নিজেকে ঢেকে তাকুয়া তহারাতের মাধ্যমে তিনি দর্শ প্রদান করতেন হজরত আয়েশাহ পর্দার কতটুকুনি ইতেমাম করতেন লম্বা করে বলা যাবে না ছোট্ট করে বলি সেটা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলি হোয়াসাল্লাম উম্মুল মুমিনিন হজরত আয়েশাহ সিদ্দিকার ঘরে ইন্তেকাল করেছেন নবীজির শেষ সময়ে নবীজি সকল বিবিদের কাছ থেকে রুকসত নিয়ে হজরত আহ সিদ্দিকার ঘরে ছিলেন এখানেই ইন্তকাল হয়েছেন এখানেই নবীজির দাফন হয়েছে ক্যামত পর্যন্ত আয়াতুল নবী হজরত সিদ্দিকার কামরাই শুয়ে থাকবেন ময়দানে মাহশারে হজরত আহশ সিদ্দিকার হুজরাত থেকে উঠে দাঁড়াবেন ক্যামত পর্যন্ত নবীর কোন উম্মত নবীকে সালাম দিতে হলে হজরত শা সিদ্দিকার দরজায় দাঁড়িয়েই সালাম দিতে হবে আল্লাহ আকবর কাবি এটা হজরত আয়সা সিদ্দিকার বিশেষ বৈশিষ্ট্য উম্মাহাতুল মুমিনিনদের ভেতরে বিশেষ কিসমত আল্লাহ তাআলা উনাকে দান করেছেন নবী আলাইহিস সালাম উম্মুল মুমিনিনের ঘরে ইন্তেকাল করলেন নবীরা যেখানে ইন্তেকাল হয় সেখানেই নবীদের দাফন হয় আল্লাহর রাসূল ইন্তেকাল করলে উম্মুল মিনিন হজরত আয়সার ঘরে নবীজির রজায় আথার দাফন হল হজরত আয়েশা তখনও ঘরেই থাকতেন ঘরের ভেতরে নবীজির কবর আছে রজায় আথার আছে পাশে হজরত আয়সা সিদ্দিকা মাটিতে শুয়ে থাকতেন সরবারে দয়ালম নবীর কবরের দিকে মাথা আগায়া হায়াতুন নবী নবীজির সাথে কথা বলতেন সালাম দিতেন দরুদ পড়তেন হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর খলিফাতুর রাসূল ইন্তিকালের পরে আল্লাহর রাসূলের কদমের পাশে তিনিও কবরে জায়গা পেয়ে গেলেন তখনও উম্মুল মকমিনীন হজরত আয়সা সিদ্দিকা একদিকে ডান দিকে নবীজির কবর নিজের স্বামীর কবর বাবার কবর আরাক পাশে ঘরের আর এক হজরত আয়েশা সিদ্দিকা শুয়ে থাকতেন হজরত উমর খলিফাতুল মুসলিমিন হলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে হজরত উমর উম্মুল মকমিনীনের কাছে আবেদন জানালেন যদি অনুমতি হয় তাহলে নবীর কদমের কাছে আমি একটু শুইতে চাই অর্থাৎ আমার মৃত্যুর পরে যদি আয়সা সিদ্দিকা আম্মা যান আপনি যদি আপনার কামরায় আমাকে একটু জাগা দেন তাহলে আমি বরজখের জগতে নবীর কদমের কাছে থাকতে চাই হজরতায়শা সিদ্দিকা হজরত উমরের মৃত্যুর পূর্বের আবেদন কবুল করলেন হজরত উমরের ইন্তকালের পরে তৃতীয় আরেকটা কবর সেখানে হল যে নবীজির কদমের আর এক পাশে হজরত উমরকে দাফন করা হল এবার ঘরের ভেতরে কবর আছে তিনটা নবীজির কবর নবীজির রওজা থার জসমা থার হজরত সিদ্দিক আকবর আবার শুয়ে আছেন হজরত উমর হজরত আয়েশা এখনো ঘরেই থাকেন কিন্তু হজরত আয়সা বললেন এতদিন এ ঘরের ভেতরে পর্দা লাগানোর দরকার হয় নাই এখন যেহেতু উমর শুয়ে পড়েছে ঘরের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত মোটা কাপড়ের পর্দা দিয়ে দাও কারণ এখন এখানে গায়েরে মাহারাম এসে গেছে এতদিন মাহারাম ছিল স্বামী ছিল আমার পিতা ছিল এখন উমর এসে গেছে এখন আর পর্দা ছাড়া এই ঘরে থাকা যাবে না সাহাবা একের আম বললেন মরা মানুষের সাথেও পর্দা করতে হয় এ তো কবরেই শুয়ে রয়েছে কবরের মানুষের সাথেও পর্দা কবরে যারা শুয়ে আছে তোমরা কি মনে করো তারা মৃত আমার তো মনে হয় সব জীবিত কারণ হলো হায়াতুন নবী এমনিই নবী জীবিত নবী তো কবরে হায়াতুন নবী নবীরা কবরে জিন্দা নবীদের শান এটা আমাদের নবীও কবরে জিন্দা এ কারণেই হায়াতুন নবী সাবেদ করতে গিয়ে আমাদের লাগে নাই ওনাদের ওনাদের ফাহাম ওনাদের বক্তব্য নবী হায়াতুন দলিল হিসাবে ওনারা পেশ করে গেছেন যেমন আমাদের এক বাবা বলেন হায়াতুল নবী বুঝাইতে কোরআন হাদিস লাগব নাকি রে কোরআন হাদিস লাগবে না এমনিই বুঝ জীবিত মানুষের দেহ মাটি গ্রাস করে না আমার নবীর দেহ মাটি ছয় না যেমন নবী দাফনের পরে ছিল কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে কারণ হায়াতুন নবী জিন্দা নবী শুয়ে আছে কবরে কবরে নবীজিকে আলাদা হায়াত আল্লাহ দান করেছে মাটি নবী স্পর্শ করতে পারতেছে নবী যে জিন্দা hayatun nabi hayatun nabi কবরে যে hayatun nabi ওনার সকল নবীরা আমাদের নবী আলহিসের হায়াতুল নবী হওয়ার আর একটা দলিল হল মরা মানুষের মিরাজ বন্টন হয় আমাদের নবীজির কোনো মিরাজ বন্টন হয় নাই কারণ তিনি হায়াতুন নবী মানুষ মরে গেলে তার বিবির অন্যত্র বিয়ে হয় আমাদের নবী আলহিসাম ইন্তকালের পরে আমাদের নবীর বিবিগণ অন্য কারোর সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হওয়া আল্লাহ তালা হারাম করেছেন কারণ নবী তো হায়াতুল নবী কবরেও নবীরা জীবিত অবস্থায় আছেন আল্লাহ আকবর কাবির আমাদের সালাত সালাম নবীর রওজা আত্মারে ফিরিস নিয়ে পৌঁছায় দেয় তো হযরত আয়সা সিদ্দিকা বলেন নবীরা যেমন জীবিত শহীদরাও জীবিত ওমর তো শহীদ ওমর তো জীবিত আল্লাহ শহীদদেরকে মৃত্যু বলতে মানা করেছে জীবিত মানুষের সাথে কেমনে থাকবো আমি পর্দা দাও ঘরের ভেতরে এবার পর্দা শুরু করলেন নবীজির সার কাছে পর্দার পাশে দাঁড়ায় দাঁড়ায় বলতেন আল্লাহর নবী একদিন পর্দার ছানা আপনার কবরে আমি সালাম দিতাম এখন ওমর আছে তাই আমার স্মরণ করে তাই পর্দার আড়াল থেকে সালাম দিতেছি এতটুকুন তাকুয়া এতটুকুন পরহেজ গাড়ি নিয়ে হজরত আয়েশা সিদ্দিকা ছাত্র পড়াইতেন যদি আয়েশা সিদ্দিকা কবরের মানুষের সাথে পর্দা করে তাইলে উনি ওনার ছাত্রদের সাথে কি পরিমাণ পর্দা করেছেন এটা হিসাব করে বাইর করে সব খালি লুকমা বানায় খাওয়ায় খাওয়ায় মৃত মানুষের সাথে যার পর্দার আচরণ এমন তাহলে জীবিত ছাত্রদের সাথে তিনি কেমন পর্দা করতেন তবে পর্দার ভেতর থেকে তিনি ছাত্রদেরকে পড়াইতেন ওই রকম রাবিয়াতুল পর্দার ভেতর থেকেও মানুষদেরকে নসিহত করতেন এক যুবক রাবিয়া বশ্রীর কাছে আসছে আইসা বলে রাবেয়া অনেক মানুষ আপনার কাছে আহে কিন্তু ঠইকা গেছেন গা ও কেমনি ঠক্সি বেডি হয়ে জন্ম নিছেন মহিলা হয়ে জন্মাইছেন পুরুষ তো আর হন নাই পুরুষ হইলে একটা সম্মান হইতো আর রিজালুকামো আলা নিসা। পুরুষ হইলে আপনার সম্মান হইত নারী হইছেন ঠইকে গেছেন গা তো রাবে বস্রী বলে পুরুষ হইলে জিতা যায় নারী হইলে ঠকে যায় দলিল কি তোমার কাছে যুবক বলে কি দলিল হইলে দেখেন না নুবুয়া আল্লাহ তালা নারীদেরকে একটাও দেন ঠিক কইছে না এ ছায়া কি বলতেছে দেখেন না নবুওয়াত আল্লাহ তালা কোন নারীকে দেয় নাই নবী বানাইছে সব পুরুষ দেইখা দেখা বানাইছে বোঝা যায় পুরুষের দাম বেশি যেমন মনে করেন এই ইমাম মুয়াজ্জিন পরিষদ এখানে কোনো মহিলার চাকরি নেওয়ার কোনো সম্ভাবনা নাই এটা দামি চাকরি ইমামতি আর মোয়াজিন এগুলো দামি চাকরি হজরত উমর বলতেন খলিফাতুল মুসলিম না বানায় আমাকে যদি মোয়াজিন বানাতে তাহলে আমি জিতে যেতাম কারণ ময়দানে মাসারে মোয়াজিনদের গর্দান উঁচা উঁচা হবে আল্লাহ আকবার বলেন উঁচা উঁচা হবে এই দামি চাকরিটা প্রধানমন্ত্রী জোর করে হয়ে যেতে পারবো কিন্তু জোর করে বাইতুল মুকার মোয়াজিন হইতে পারবো না কিন্তু অস্ত্র ঠেক দিয়া এমপি করতে পারবা অথবা অন্য কোন চাকরি করতে পারবা কিন্তু মোয়াজিনীও নিতে পারবে না ইমামতিও নিতে পারবে না এই দুইটা আল্লাহ তালা এই ইমামত সাদারাত নেতৃত্বের কাজ যেগুলো সেগুলো আল্লাহ তালা পুরুষদেরকে দান করেছেন তার মানে আবার এই কারণে নারীর দাম কম তা না কিন্তু যুবক বলতেছে দেখেন না নবীদের ভেতরে কেউ নবুয়াতি পায় না মহিলা নবী হয় না পুরুষ কেউ না, যত নবী পেয়েছে এরা সবাই পুরুষ ছিলেন হজরত রাবে অবশ্যই একটা আশ্চর্য উত্তর এই যুবককে দিলেন তুমি এই নবুয়াত দিয়ে পুরুষের দাম বুঝাইলা তাইলে নারীর দাম বুঝো পৃথিবীতে কোন নবী নারীর পেট ছাড়া দুনিয়ায় আসতে পারে নাই পৃথিবীতে কোন নবী নারীর পেটের আশ্রয় ছাড়ার নবী হিসাবে দুনিয়ায় আসতে পারে নাই এমন কি সালাইহিস সালাতু ওয়াস সালাম বাপ ছাড়া কিন্তু মা ছাড়া পারে নাই এবার বলো পুরুষের বেশি ঠেকা না মহিলার বেশি ঠেকা দরকার কার বেশি পুরুষ বেশি দরকার নাকি মহিলা বেশি দরকার যদি নবী পাঠাইতেও হয় তাহলে কমাস কম বাপ না হইলেও মরিয়মের মতো একজন নারীর দরকার আছে আল্লাহ আকবর কাবির নারীর দরকার আছে তার মানে পুরুষ আর নারী সৃষ্টিগত ভাবে দৈহিক গঠনের দ্বারায় তার দাম নয় খেয়ারুহুম ফিল ইসলামী ইদা ফাকিহু ইসলামী নর নারীর মূল্য হয় যখন নর নারীর ভেতরে দিনের বুঝাই যায় যখন নর নারী আল্লাকে চিনা ফেলায় যখন নর নারী নামাজের গুরুত্ব বুঝে ফেলে যখন নর নারী কবর হাসর চিনা ফেলায় যখন নর নারীর ভেতরে ইলিম আইসা যায় হালাল আর হারামের গা জ্ঞান আইসা যায় হক আর বাতিল বুঝার যোগ্যতা এসে যায় যখন দিনই বুঝ আইসা যায় তখন মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় আর যদি সাথে কারোর ভেতরে ইলম নামক নূর এটা যদি আইসা যায় কোরআনের ইলিম যদি কোনো নর নারীর ভেতরে এসে যায় তাইলে রসুল বলেন আল্লামা রসুল বলেন তোমাদের ভেতরে নর নারীর ভেতরে সবচেয়ে দামি মূল্য আল্লাহর কাছে মূল্যবান মানুষ হল তারা যারা ইলিম শিখে যারা ইলমেদিন দিন শিক্ষা দেয় জাতি নিজের সন্তানকে বিজ্ঞান শিখালে ডক্টর বানালে ইঞ্জিনিয়ার বানালে বানাও দরকার আছে ইঞ্জিনিয়ারের ডক্টরের দরকার আছে ডাক্তারের দরকার দরকার আছে আছে অপারেশনের দার্শনিকের দরকার আছে দরকার সব কিছুরই দরকার আছে কিন্তু এটা দুনিয়ার জন্য কিন্তু এই দুনিয়ার পরে বর্জক ও আখরাতের জন্য যেটা দরকার সেটা হলো ইলম ও আমল এইটা যদি কেউ তার সন্তানকে না শিখায় থাকো তাহলে তোমার মতো অপদার্থ পিতা এ জমিনের মধ্যে আর হয় না যে তার সন্তানকে যে তার ঘরে ঔরসে জন্মগ্রহণ করা নর ও নারীকে যে ইলমি দিন শিক্ষা দেয় নাই তার চেয়েতে অযোগ্য তার চেয়ে অধর্ম তার চেয়ে নিকৃষ্ট আর কেউ হতে পারে না আর কেউ হতে পারে না এই কারণেই নর নারীর ভেতরে যে সকল পিতা মাতারা তাদের ঘরে জন্মগ্রহণ করা মানুষগুলোকে কোরআন শিখায় দিন শিখায় ইবাদত শিখায় ধর্ম শিখায় নামাজ শিখায় তাদেরকে কিছু দিনই বুঝ দিয়ে দেয় মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন উল হাল আস্তাবুল্লাদিন আয়া আলমন আউল্লাদিন আলায়া আলমন বন্ধু আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না এই দুই দল কশ্চিন কালেও এক সমান হতে পারে না সুতরাং আপনার ঘরের ওই সন্তানটা আপনার ঘরের ওই মানুষটা যে দিন জেনেছে অথবা দিন জানেনি যে ওয়াজ নসিহত শুনেছে যে তবলিগে গিয়েছে যে খানকায় গিয়েছে আল্লাহওয়ালাদের সান্নিধ্যে গিয়ে দিনই বুঝতে হাসিল করেছে আর যে করে নাই এই দুই দল কশ্চিন কালেও সমান নয় যখন মূর্খতার বেড়াজালে মুসলিম ঘরের সন্তান জড়িয়ে যায় তখন সেটা কাদিয়ানি হয়ে যায় পঞ্চগড়ে যায় টেস্ট করে আসো যাও কুড়িগ্রাম যা টেস্ট করে আসো দেখে আসো যাও বর্ডার অঞ্চলগুলো দিয়ে একটু ঘুরে আসো হুজুর সহকারে গিয়েছিলাম দিনাজপুরে যায় দেখি এক গ্রামে একুশটা ফ্যামিলি কাদিয়ানি হয়ে গেছে কি হুজুর একুশটা হুজুর আমি একই মাহফিলে ছিলাম সেই মাহফিলে এক গ্রামে একুশটা ফ্যামিলি যারা মুসলিম হিসাবে জন্ম কিন্তু ইলমে দিনের অভাবের কারণে তারা কাদিয়ানি ইয়তকে গ্রহণ করেছে নাসরানি কেউ গ্রহণ করেছে কেউ ইহুদি ইয়দকে গ্রহণ করতেছে কেউ খ্রিস্টান হয়ে যাইতেছে কেউ কাদিয়ানি হয়ে যাইতেছে অথবা কেউ নাস্তিকার মূর্তা মতো হয়ে যাইতেছে কি কথা বলেন না কেন আওয়াজ করে জোরে বলেন না কেন ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলেন কামাস কম আমাদের দিন শিক্ষার অভাবের কারণেই আমাদের সন্তানরা হকও চিনে না বাতিলও চিনে না ইমামও চিনে না সন্ত্রাসীও চিনে না জান্নাতিও চিনে না জাহান নামিও চিনে না মুনাফেকও চিনে না মুসলমানও চিনে না মুনাফেকও চিনে না মুসলমানও তারা চিনে না কারণ দীনহীনতার করাল গ্রাসে তারা আক্রান্ত হয়ে মূর্খতার ছবলে তারা হক আর হক্কানিয়তকে বুঝতে অক্ষম হয়ে গেছে হক হক্কানিয়তের এই পরিচয় বুঝার অক্ষমতার কারণেই এই দেশের আলেম সমাজকে বছরের পর বছর জেল খাটতে হয়েছে হক হক্কানিয়তের বুঝবার ত্রুটির কারণেই এদেশে ধর্মের উপরে আক্রমণ করার মতো সুযোগ জালিম গোষ্ঠী নেতা ও নেত্রী নামক জালিমের আসন অলঙ্কিতকারী ও জুলুমের হ্যাঁ আগ্রাসন তারা মুসলমানদের ভেতরে চালাতে পেরেছে যদি এই সমাজের মানুষ যদি হক আর বাতিল বুস্তক তাদের কাছে যদি ন্যূনতম জায়েজ আর না জায়েজের ইলিম থাকতো তাহলে এই দেশে যারা জুলুম করেছে যারা অত্যাচার করেছে যারা মাহফিল বন্ধ করেছে যারা মসজিদের ইমামকে ঘাট ধরে বের করে দিয়েছে যারা এই দেশে মাদ্রাসাগুলোর উপরে জঙ্গিবাদের তকমা লাগিয়েছে যারা এই দেশে দাওয়াত তবলিগকে বন্ধ করার চেষ্টা করেছে যারা পীর মশায়েকদেরকে গালমন্দ করেছে গালিগালাজ করেছে এবং তারা তাদের ইমানের ক্ষতিকে ডেকে এনেছে যদি ন্যূনতম ইলমি দিনের কোন নূর তাদের ভেতরে থাকতো এই ধ্বংসের করাল গ্রাসে তারা আক্রান্ত হতো না ঠিক কিনা জোরে আবাস করে বলেন হতো না তারা জালিমদেরকে চোখে উম্বুলি দিয়ে দেখায় দিত বেয়াদব কোথাকার কাকে জঙ্গি বলিস এরা আল্লাহ ওয়ালা এদের পেছনে আমরা নামাজ পড়ি এদের পেছনে আমরা কোরআন পড়ি এদের কাছ থেকে আমরা সন্ন্যতের তালিম প্রদান করি এই যে দূরত্ব ইসলামের সাথে সাধারণ মুসলমানের এটার একমাত্র বড় কারণ মূর্খতা শিক্ষার অভাব সঙ্গত কারণে বাপ হিসাবে অথবা পর্দার আড়ালের মা হিসাবে আপনার আমার দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে মূর্খতার অন্ধকার থেকে বের করে ইলমে ইলমিদিনের আলোর ভেতরে প্রবেশ করানো উচিত ঠিক কিনা আওয়াজ করে বলেন ঠিক কিনা তাই আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে সব সন্তান মাদ্রাসায় ভর্তি করে দিই মৌলবি বানাই না কপালে মৌলবি লেখা থাকতে হয় তাইলে মৌলবি হয় মান্যত মাইনে আলম বানানোও যায় না হাফেজ বানানোও যায় না টাকা খরচ করে কোরআন শরীফের আয়াত কিনা যায় না আর হাদিসের পাতার ইলিম কিনা যায় না পয়সা খরচ করে ডাক্তার বানানো যায় পয়সা খরচ করে মোল্লা বানানো যায় না মোল্লা এটা আল্লাহর নির্বাচিত কাফেলা এ কাফেলা আল্লাহ যাকে কবুল করে সে হতে পারে কিন্তু আপনি মোল্লা মৌলবী আলেম না বানাইতে পারলেও আমাদের দাবি হলো বাপ হিসাবে নিজের সন্তানকে আপনি নাস্তিক বানাইবেন না মোরতাদ বানাইবেন না আমার দেশের ইমাম মুয়াজ্জিনরা মসজিদে আপনার সন্তানকে ইমানদার বানানোর জন্য বসে আছে নাস্তিকের কাছে পাঠাতে পারো আমার মুয়াজ্জিনের কাছে ঈমান শিখাইতে নিজের সন্তানকে পাঠাতে পারো না কেন জবাব দিতে হবে তোমাকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সঙ্গত কারণে হাজিরিন মুসল্লিয়ানে কেরামদেরকে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যেই বিষয়টা সুস্পষ্ট করে যেতে চাই সেটা হলো মানুষ হিসাবে সৃষ্টি হলেই দামি না দিনই বুঝ আর ইলমি দিনের মূল্যায়নের কারণে মানুষের মূল্য বাড়ে সুতরাং আমরা আমাদের সন্তানকে মক্ত জিন্দা করে ইমান ঠিক করা ইসলাম ঠিক করা তাদের দিন ঠিক করার জিম্মাদারি গ্রহণ করতে পারব তো ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা পারবেন আত্মলে আল্লাহর কাছে ওয়াদা করেন বলুন ইয়া আল্লাহ হয় নাই চিৎকার করে বলুন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আমরা আমাদের সন্তানকে ইমাম মসজিদদের কাছে দিন শিখতে পাঠাবো ওদের হৃদয়ে আগে দিনের আলো ঢুকাবো দিন শিখাবো দিন বুঝাবো চিল্লায় জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ হ্যাঁ শোয়েদ করে বাতাস মুখরিত করে জোরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ আরও জোরে বলেন ইনশাল্লাহ আর যদি সন্তানরা দিন শিখে ফেলে এই সন্তানরা হবে দিনের পাহারাদার চতুর্দিকে ভারত থাকতে পারে কিন্তু এই মুশ্রিকদের স্বপ্ন বাস্তবায়ন হবে না দিনের সৈনিকেরা জীবনের বিনিময় হলেও দিনকে তারা রক্ষা করবে স্বাধীনতাকে তারা রক্ষা করবে ঠিক কিনা তোর আওয়াজ করে বলেন তোমরা যারা দিনের বুঝ লালন করো তোমরা কি পারবে তো জীবনের বিনিময়ে হলেও ইমান রক্ষা করার এ জিম্মারি লালন করতে পারবো তো ইনশাল্লাহ কারা কারা পারবা আল্লাহরে আবার ওয়াদা করে হাত দেখাও আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করুক ইমাম মুয়াজিনদের এ আয়োজনকে আল্লাহ তালা কবুল করুক আজকের মজমাকে আল্লাহ তালা কবুল করুক আমাদেরকে আল্লাহ তালা দিনী বুঝ বুঝার তো দান করুন আমিন এতটুকুন বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব হায়াত বাকি তো মুলাকাত বাকি মুলাকাত বাকি তো নসিহাত বাকি বাকি أستغفر الله الذي لا اله إلا هو الحي القيوم وأتوب اليه الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين صل إمام وزن آجل مهدئ হাজার হাজার তো হিদি জনতা একত্রিত হয়েছে আল্লাহ বসার জায়গা নাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনেছে ধরেছে জিন্দেগির সব গুণার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই ও জাহানের মালিক মেহরবানি করে আমাদের জিন্দগিরে সব গুণা তুমি মাপ করে দাও আল্লাহ জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও আল্লাহ সকলের মনের বাসনাগুলো পূরণ করে দাও দূর দারাজ থেকে যে যেখান থেকে কোরবানি করে এসেছে কদম কদম দিয়া তাদেরকে তুমি আবার বাড়ি ফিরায় দাও রব্বুল আল আমি ইমাম্মিনদেরকে সমাজের হক আদায় করার তৌফিক দাও নায়েবে নবীর নেশবৎ দান করো এলমের সম্মান তাদের তুমি দান করো ই আল্লাহ সমাজের মানসদেরকে ইমানুরস্ত করার মেহনত করার তো দান করো আল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ জন্মভূমির উপরে তুমি রহমত নাজিল করা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের নাজাত আর দান করো আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা বাবা অন্ধকার কবরের বাসিন্দা যাদের পিতা মাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবাকে মাপ করে দাও আল্লাহ তাদের মা কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও রব্বুল যাদের পিতা মাতা হায়াতে আছে হায়াত দাও খেদমত করতে পারে তো অভিজ্ঞান করো আল্লাহ রব্বুল আলমিন জানি না কোন দোকানের কাফুন রেডি হয়ে গেছে সোপের বাস না জানি পেকে গেছে কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়

اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توثر علينا وارزنا وارز عنا يا كريم اللهم انا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن আল্লাহম ইন না না উদু বিকামিন ইবলে সাওয়া জুনু দে ও অমিনা শেহ তোয়া নিয়সের কে আল্লাহমজা আলনা মিনাত্তউয়া বেন ওজা আল্না মিনাল মতয়াহিরেন ওজা আল্না মিন ইবাদিকা সাল হীন আল্লাহ যত কল্যাণ মঙ্গল সব তুমি আমাদেরকে দান করো মঙ্গল থেকে তুমি হেফাজত করো এ মজমাকে কবুল করো যারা অর্থায়ন করেছে তাদের কবুল করো ইমাম মসজিনদের যারা মেহনত করেছে তাদের কবুল মঞ্জুর করো আল্লাহ মুরব্বীরা দূর দারাজ থেকে এসেছে রংপুর থেকে ইন সাহেব হুজুর কষ্ট করে এসেছেন জামিয়া রাবিয়ার মুরব্বী এখানে বসে রয়েছেন আর যত উলামা হজরতরা এখানে বসে রয়েছেন যোগ্য বুজুর্গ প্রবীণ প্রবীণ মহাদ্দেশরা বসা আছে আল্লাহ সবার জিন্দগিতে তুমি দান করো আল্লাহ যত কল্যাণ মঙ্গল দাও ও কল্যাণ হতে আমাদেরকে বাঁচাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন মাইকলা বসে বসে মাইক সাউন্ড কমায় আর